আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, পতে দিয়েছে কালমেঘ, আমলকি, আমরুল, নয়নতারা, গাছের পাতা, রক্ত আমাশয়, রোগ সারা, এটা আমরুল হবে। খ, সপ্তর্ষি মণ্ডলের পুলস্তর অঙ্গিরার মাঝের নক্ষত্র হলো অত্রি। দুই আছে শূন্যস্থান পূরণ। ক, যন্ত্র বা টুল ব্যবহারের সময় ও শ্রম দুই বাঁচে। খ, শনিগ্রহে প্রেরিত সন্ধানী যানের নাম ক্যাসিডি। দিনে সত্য বা মিথ্যা। গরমকালে দিন ছোট রাত বড় হয়, মিথ্যা। খ, মানুষের ব্যবহৃত প্রথম কাজের ধাতু হলো লোহা, মিথ্যা, ওটা হবে তামা। আর গরমকালে দিন বড় রাত ছোট হয়। চারে দিয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ক বলেছে সমুদ্রের নিচে কোথায় অধিক জীবের বাস দেখা যায়। সমুদ্রের নিচে প্রবাল প্রাচীরে অধিক জীবের বাস দেখা যায়। খ দিয়েছে চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে। চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। গ বলেছে কোন কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়েছে, তামা ও টিন ধাতুর মিশ্রণে। ঘ দিয়েছে হাটের অসুখ সারাতে কোন গাছের ছাল ব্যবহার করা হয়। হাটের অসুখ সারাতে অর্জুন গাছের ছাল ব্যবহার করা হয়। পাঁচের দাগে আসি। পাঁচের কতে বলেছে পরিযায়ী পাখি কাকে বলে, আর তোমার জানা একটি পরিযায়ী পাখির নাম বলো। তো লিখবে যারা, বা তুমি যেসব পাখি লিখলেও পারো। তো যারা শীত পড়লে শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে, শীত কাটলে আবার সেখানে ফিরে যায়, তাদের বলে পরিযায়ী পাখি। যেমন পিন্টে, হুইসলিং টিলও আছে। খ দিয়েছে অমাবস্যার দিনে রাতের আকাশে আমরা চাঁদকে দেখতে পাই না কেন, এটা আছে তোমাদের বইয়ের 73 পাতায়। এইখান থেকে লিখবে যে অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কেন। চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায়, সূর্যের আলো সেই পিঠে পড়ে না, আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে, কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে নেই, তাই অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না। গতে দিয়েছে গরুর গাড়ির চাকায় লোহার বেড় পড়ানো হয় কেন। লিখবে প্রথমে মানুষ কাঠ দিয়ে চাকা বানাতো, গাছের গুঁড়িকে গোল করে কেটে নিয়ে তারা চাকা বানাতো, কিন্তু কাঠের চাকা ভেঙে যেত, পচেও যেত, তাই মানুষ ধাতুর ব্যবহার শেখার পর চাকাকে শক্তপোক্ত করার জন্য তাতে লোহার বেড় দিয়েছিল। দু নাম্বার আছে, তো একটু লিখতে হবে। ছয়ের পথে দিয়েছে একজন লোককে সাপে কামড়েছে, কি কি করা উচিত বলে তোমার মনে হয়, এটা বইয়ের 94 পাতাতে রয়েছে। এক, কী কী করা যেতে পারে। এক হচ্ছে ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা, ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। দুই হচ্ছে হাতের বাহুতে বা পায়ের উরুর অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে, তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। তিন, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। চার, রোগী যাতে ভয় না পায় সে বিষয়ে সাহস দেয়া। পাঁচ, বমি করতে চাইলে বমি করতে দেওয়া। ছয়, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া। তো এগুলো করা যেতে পারে বলে আমার মনে হয়। ছয়ের পথে দিয়েছে তোমার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক করছে, এক্ষেত্রে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে। তো প্রথমত রান্নাঘরের সমস্ত জানলা খুলে দিতে হবে। দুই হচ্ছে গ্যাস সিলিন্ডারের নব বন্ধ করতে হবে। তিন, গ্যাসের উনুনের সুইচগুলো বন্ধ আছে কিনা তা দেখতে হবে। আর চার হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গ্যাসের অফিসে গিয়ে খবর দিতে হবে। গতে দিয়েছে দিন রাত কেন হয় তা কারণ সহ ব্যাখ্যা করো। আমরা পৃথিবীর যেখানে আছি পৃথিবী পাক্ষায় বলে সেই জায়গাটি একসময় সূর্যের সামনে এসে পড়ে, তখন আমরা সূর্যকে দেখি আর তখন হয় দিন। আর পৃথিবী ঘুরছে বলে সেই জায়গাটা আবার সূর্যের উল্টো দিকে চলে যায়, তখন আমরা সূর্যকে দেখতে পাই না আর তখন হয় রাত্রি। তো এই কারণেই দিন রাত সংগঠিত হয়। সাতের দাগে দিয়েছে সৌরজগতের চিত্র অঙ্কন করে সূর্যের বিভিন্ন গ্রহগুলির নাম লেখো, এটা তোমাদের বইয়ের 75 পাতায় রয়েছে। এইভাবে সূর্যটাকে একটা আঁকবে, আর এখানে বিভিন্ন কক্ষপথ করে এই গ্রহগুলো পরপর যেভাবে আছে সেইভাবে এঁকে দেবে। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।